আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের দেশে বিদ্যুতের প্রচণ্ড অভাব। আমাদের দেশের প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তাই আমি গত 4-5 বছর ধরে গবেষণা করে একটি থিওরি আবিষ্কার করার চেষ্টা করেছি, যা দিয়ে অত্যন্ত স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আর আমার এই গবেষণা কাজে সহযোগিতা করেছেন আমাদের দেশের 2টি প্রতিষ্ঠিত কোম্পানি। সেই 2 কোম্পানির 2জন প্রতিনিধি আজ আমার সাথে উপস্থিত আছেন। আমি আপনাদের অত্যন্ত গর্ব সহকারে বলতে পারি, আগামী কয়েকদিনের মধ্যে আমার গবেষণার চূড়ান্ত ফলাফল আমি দেশবাসীর সামনে পেশ করতে পারব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদের বলতে বাধ্য হচ্ছি, আমার এই আবিষ্কারের কথা দেশ এবং বিদেশের বহু কোম্পানি, বহু লোক জেনে গেছে। দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান আমার এই থিওরি আমার কাছ থেকে নেওয়ার জন্যে অনেক ধরনের প্রলোভন দেখাচ্ছে, কিন্তু আমি রাজি হইনি। কারণ আমি চাই আমার এই থিওরির মাধ্যমে আমার দেশ উপকৃত হোক। কিন্তু কিছু চক্রান্তকারী আমার এই থিওরি করায়ত্ত করতে না পেরে মালয়েশিয়ায় আমার বড় ছেলেকে আটকে রেখে আমাকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে এই থিওরি নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আল্লাহ না করুক আমার ছেলেকে যদি ওরা মেরেও ফেলে, আমি এই থিওরি কাউকে দেব না, দেব না। আমার এই থিওরি শুধুমাত্র আমার দেশের জন্য ব্যবহৃত হবে। এখন আমার মনে হচ্ছে আমার এই থিওরির জন্যে আমার জীবনের প্রতি আঘাত আসতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। তাই আপনাদের মাধ্যমে আমি সরকারকে, দেশবাসীকে অনুরোধ করব, আমার জন্যে না হোক, আমার আবিষ্কৃত থিওরিটার জন্যে আমি যেন কিছুদিনের জন্যে নিরাপত্তা পাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার, আপনি বলেছেন আপনার আবিষ্কৃত এই থিওরির মাধ্যমে দেশে স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ইয়েস, এই থিওরির মাধ্যমে অত্যন্ত স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমার বিশ্বাস তখন সারা পৃথিবীতে তেলের বদলে এই বিদ্যুৎ কাজে লাগানো যাবে, বিশ্বে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। স্যার, আপনি বলেছেন আপনার থিওরির মাধ্যমে বিদেশে অনেক পরিবর্তন আসবে, এতে আমাদের কি উপকার হবে? আমাদের দেশের উপকার হবে, আমরা এই থিওরি বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারব। স্যার, আপনি বলেছেন আপনার ছেলেকে বিদেশে আটকে রেখেছে, এই বিষয়ে একটু পরিষ্কার করে বলবেন? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, একটি আন্তর্জাতিক চক্র আমার এই থিওরি কবজা করার জন্যে মালয়েশিয়ায় চাকুরিরত আমার বড় ছেলেকে অপহরণ করে আটকে রেখেছে, আর বলেছে আমার এই থিওরি ওদের না দিলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, আর সেই বড় ছেলেকে ফিরিয়ে আনার জন্যে আমার ছোট ছেলে এখন মালয়েশিয়ায়।
Yes! I got it! Asif! 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 Yes, sir. Today is off day for Asif. Off day? Yes, sir. Call him! ভেজালে পড়ছিলি? এয়ারপোর্টে আদমগুলোকে ফাইসে গেছিলাম গা, এখন কি হবে আল্লাহই জানে। এই ছবির লোকটাকে চেনেন? চিনি না। চিনি না। একে বল চিনিস কিনা? আমি চিনি না। আমাকে পিস্তল ধরেছিলি কেন? উসমান, উসমান আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমরা অবৈধভাবে থাকি, ভাবলাম আপনি আমাদেরকে ধরিয়ে দিবেন, তাই। একটা ছকে বাঁধা ফাঁক হিসেবে ভুল হলে সবই বরবাদ, তবুও লাইফ নিয়ে কে চলি মে, হাত বাড়িয়ে খুঁজি বন্ধু, পা বাড়িয়ে দেখি ট্র্যাপ। বাঁধা পাত হিসেবে ভুল হলে সবই বরবাদ, তবুও লাইফ নিয়ে কে চলি মে, হাত বাড়িয়ে খুঁজি বন্ধু, পা বাড়িয়ে দেখি ট্র্যাপ। Congratulations, Asif! You are great! What happened, sir? তোমার প্ল্যান এবং পরামর্শে যে ফাইল সাবমিট করেছিলাম সেটা পাস হয়ে গেছে। Really? Yes. Now I am happy. বলো তুমি কি চাও? I will give you. আমি যা চাই তা আপনি দিতে পারবেন না। You can't. What do you mean? I can't? Tell me, how much you want? $10,000? $20,000? More than that. $1,000,000? No. $1,000,000,000. Billion dollar? What will you do with billion dollar? I will make an IT industry like yours. আপনার মতো এমন একটা IT industry আমি আমার দেশে করতে চাই। Why? Because it's dream of my father. I understand your sentiment, Asif, but it cost billion and billion of dollars. Your country is a poor country. It's impossible. Nothing is impossible for human beings, sir. তোমাদের দেশও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পড়ছিল। ইম্পসিবল ছিল কোনো ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখা, বাট তোমার দেশের সংগ্রামী মানুষ সেই ইম্পসিবলকে পসিবল করেছে। একদিন আমরাও করব। ইয়েস, ইউ ক্যান। তোমার মতো ব্রিলিয়ান যেই দেশে আছে সেই দেশ একদিন পৃথিবীর সেরা দেশ হবে। বাট ক্রাইম কমাতে হবে। ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ভাইরাস ফর দ্য ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, হ্যাঁ, এ গাড়ি এলো কোথেকে? গাড়ি কা লোকই বা কই গেল? হ্যাঁ, ও
আমার সারা জীবনের সাধনা এখানে, আমার সারা জীবনের সাধনা সার্থক। আমি সাকসেস, আমি সাকসেস। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কেন এসছো? আঙ্কেল, আপনাকে আরেকবার ভেবে দেখার অনুরোধ করতে এলাম। নাও, কোনো ভাবা ভাবি নেই। দেশের স্বার্থের জন্যে আমার এক ছেলে কেন, পুরো পরিবারকে কোরবানি দিতে দ্বিধা করব না। না না না, আপনার পুরো পরিবার আমার দরকার নেই, শুধু তোকে মারলেই চলবে। নাম আমার উসমান, কেউ নাই আমার সমান। মেয়েটির ছবি তুলতে হবে। মালয়েশিয়াতে MMS করতে হবে।
যাতে করে সে মালয়েশিয়ায় নামলে আমার লোকেরা চিনতে পারে। ভেরি গুড, ডান। যে ডিস্কটা চুরি হয়ে গেছে সেই ডিস্কে এমন এক থিওরি আছে যা আমাদের দেশের জন্য অনেক মূল্যবান। বিজ্ঞানী মুনতাসির মামুন এমন এক পারমাণবিক অ্যাটম আবিষ্কার করেছেন যা দিয়ে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই থিওরি অ্যাপ্লাই করলে আমাদের দেশে বিদ্যুতের কোনো অভাব থাকবে না। এমনকি এই থিওরি আমরা বিদেশে এক্সপোর্ট করে কোটি কোটি ডলার ইনকাম করতে সক্ষম হব। সারা বিশ্বে তেলের স্থান দখল করে নেবে আমাদের এই প্রযুক্তি। আর তাই যেমন করেই হোক এই ডিস্ক আমাদের উদ্ধার করতেই হবে। স্যার, আমরা কিন্তু ওসমানকে সার্চ করে কোনো ডিস্ক পাইনি। আমার মনে হয় সেদিন সে যাত্রীদের মধ্যে কাউকে দিয়ে সেটা মালয়েশিয়ায় পাচার করে দিয়েছে। স্যার, ওকে ক্রস ফায়ারে মেরে ফেলা উচিত। তা ঠিক হবে না স্যার। আরে এসো এসো রাহুল শেখ। তাহলে আমাদের মস্ত বড় ভুল হবে স্যার। এ হচ্ছে আমাদের আর্মি ইন্টেলিজেন্সের তুখর অফিসার মিস্টার রাহুল শেখ। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? স্যার, ওসমানকে ধরে আমরা ভুল করেছি, এটা স্বীকার করে ওসমানকে সসম্মানে ছেড়ে দিতে হবে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি স্যার, ওকে টর্চার করলে কিছুই বলবে না। এরা জীবন দিবে কিন্তু ডিস্ক দেবে না। আমি একটা ফাঁক পাততে চাই, দি ট্র্যাপ। ওসমানকে ছেড়ে দিয়ে ওকে ফলো করে ডিক সহ ওকে ফাঁদের জালে আটকাতে চাই। তাহলে ওসমানের সাথে সাথে ডিক্স নেবার কারণ ও এর সাথে কারা কারা জড়িত সব জানা যাবে। ও যখন মালয়েশিয়া যেতে চেয়েছিল, আমার মনে হচ্ছে ডিক্সটা সে মালয়েশিয়া পাচার করবে এবং ছাড়া পেলে মালয়েশিয়া যাবে। ভেরি গুড আইডিয়া আফজল। স্যার, তুমি ওসমানকে ছেড়ে দাও, রাহুল যাবে ওসমানকে ফলো করে, আর এই অ্যাসাইনমেন্টের নাম হবে ফাঁদ, দ্য ট্র্যাপ ইন মালয়েশিয়া। এই সবাই দেখ, এই লাল ড্রেস পরা মেয়েটার ব্যাগে ডিস্কটা পাওয়া যাবে। করে ফোন করে দেখি। ফোন ধরছে না কেন? আমি কতক্ষণ ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, তুই আসলি না কেন? আরে রাগ করছিস কেন? আমি ঠিক সময় এয়ারপোর্টে তোকে রিসিভ করতে আসবো। ঠিক সময় আসবি না,
আমার প্লেন ল্যান্ড করেছে অনেকক্ষণ আগে। বলিস কি? ও মাই গড, 4টা বেজে গেছে। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই মেয়েটাই তো, একদম ছবির সাথে মিলে গেছে। রাস্তায় আমি এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এখন আমি কিভাবে যাব? Running behind me, please help me, please help me, please help me. বায়োনিক ম্যান, সরি, আই ওয়ান্ট টু সে আমি বাঙালি এবং রক্ত মাংসের মানুষ। বাঙালি এবং রক্ত মাংসের মানুষ হয়ে ওদেরকে এত দ্রুত মারলেন কি করে? ওয়েট, বাঙালির মায়ের দুনিয়ার বাইর। আমি ঢাকার ছেলে, আপনি? আমার বাসাও ঢাকাতে। আমি এখানে এসেছি। ইভা, হাই নোভা। ওই যে আমার বোন আমাকে নিতে এসেছে, আপনাকে অনেক ধন্যবাদ। চলি। সরি টরি আমি বলতে পারবো না, যা হবার হয়ে গেছে, এখন গাড়িতে উঠ। এই হা করে কি দেখছিস, গাড়িতে উঠ।
সুখের স্রোতে ভেসে তোমারই কাছে এসে বুকে মিশে যায় বারেবার। শিখবে প্রেমের ABCD, লিখবে আমায় প্রেমের চিঠি, দেখবে তুমি ফিরে ফিরে আসবে কাছে ধীরে ধীরে। কানে কানে আজ বলছি মনে মনে আমিও তো জ্বলছি, বলো বলো আরো কিছু চাই শুনতে, ভালো লাগে মনে আশা বুনতে। হে দুজনে দুজনারই দূরে কি যেতে পারি, চড়েছি প্রেমের গাড়ি বাড়ি ফিরে যাব না। শিখবে প্রেমের ABCD, লিখবে আমায় প্রেমের চিঠি, দেখবে তুমি ফিরে ফিরে আসবে কাছে ধীরে ধীরে। বলবো কথা চোখে চোখে রটে যাবে লোকে লোকে, আমরা এসে গেছি। কি ব্যাপার, এত ধ্যান কিসের? আসুন ম্যাডাম, নেমে আসুন আসুন। আনতে পারিনি, মেয়েটাকে ঠিকই ধরেছিলাম কিন্তু একজনের জন্য পারিনি। তোদের মেরে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে লোকটাকে। ভাগ্না যে কেন সারাদিন মোবাইল বন্ধ রাখে, শুধু শুধু আমারে টেনশনে রাখে। আরে ভাগ্না আসো আসো, সারাদিন মোবাইল বন্ধ রাখছো কেন? ভাইয়ের কোনো খোঁজ পাইলা? না। তাহলে এখানে থেকে লাভ কি? চলো দেশে চলে যাই। না।
ভাইয়াকে না নিয়ে আমি দেশে ফিরে যাব না। ইস, কিভাবে যে তোমারে বুঝাই, এভাবে ভাইরে খুঁজলে তোমার জীবন চলে যাবে। এক ছেলেরে হারাইয়া তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে, আর তোমারে হারাইলে। মামা, ভাইয়াকে আমি খুঁজে বের করে দেশে নিয়ে মার চোখের পানি মুছে দেব, এই শপথ করি আমি দেশ থেকে এসেছি, আর সেই শপথ পূর্ণ করেই আমি দেশে ফিরে যাব। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার ভাইকে পাবে কোথায়? সেটা জানার জন্যই ওসমানকে খুঁজছি। ওই ভাইয়াকে এখানে নিয়ে এসেছিল, সে ভাইয়ার বিপদের খবর নিয়ে আমাদের বাসায় গিয়েছিল। ওই ওসমানই জানে ভাইয়া কোথায়, ওসমানকে পেলেই ভাইয়াকে পাব। আম্মু, আমি ঠিক মতো এসে পৌঁছেছি, কাল থেকে প্র্যাকটিস শুরু করব। তোমরা কোনো টেনশন করো না। ওকে আম্মু, এখন রাখি, বাই। এখন বল, লোকটা কে? বয়ফ্রেন্ড নাকি? আরে না, বয়ফ্রেন্ড না, কতগুলো সন্ত্রাসী আমাকে ধরতে এসেছিল, উনি ওদেরকে মেরে আমার জীবন বাঁচিয়েছে। তোকে দেখে মনে হচ্ছে শুধু জীবন না, তোর মনও নিয়ে গেছে ওই হিরো। আমি এতদিন কোয়ালালামপুরে পড়ে রইলাম, কোনো প্রেমিকের দেখাই পেলাম না, আর তুই আসতে না আসতে প্রেমে পড়ে গেছিস। দেখ, তোর মুখে কিচ্ছু আটকে না। এখন বল, কাল তোর প্রোগ্রাম কি? কাল আমি খুব বিজি থাকব, অফিস থেকে আমাকে একটা ডিউটি দিয়েছে, বাংলাদেশ থেকে একজন সিআইপি আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে হোটেলে পৌঁছে দিয়ে তারপর তোকে নিয়ে বেরোবো। বাবা, ভালোই তো চাকরি করিস, তা তোর সিআইপি সাহেব দেখতে কেমন? একদম হিরোর মতো, দেখবি। দেখ, আমি যদি ভুল না করি তাহলে আপনি সিএপি মিস্টার রাহুল শেখ? ইয়েস, হতেই হবে, আমি একবার যা দেখি তা কখনো ভুলি না। অফিস থেকে নেটে আপনার ছবি দেখলাম, আমি মিস ইভা ইসলাম, পিআরও বাংলাদেশ এম্বাসি কুয়ালালামপুর। আমি আপনাকে রিসিভ করতে এসেছি, ওয়েলকাম টু কুয়ালালামপুর। তাহলে জলদি গাড়িটা ফলো করুন। এখনই করছি স্যার। ওই গাড়িতে আপনার কোনো বন্ধু বা আত্মীয় যাচ্ছে নাকি? না, আমার শত্রু যাচ্ছে, জলদি চলুন। এখনই যাচ্ছি স্যার, আমার গাড়ি হাওয়ার বেগে চলবে, চলুন। আমার গাড়ির একটাই দোষ স্যার, তাড়াতাড়ি করলে মাথা বিগড়ে যায় আর তখন তেল ওভারফ্লো করে। এখনই স্টার্ট হয়ে যাবে স্যার, নো টেনশন স্যার। এখনই হয়ে যাবে স্যার, গাড়ি স্টার্ট হয়ে গেছে স্যার, আসুন। অবতরণ করুন স্যার। এটা কোন জাহান্নাম? জাহান্নাম না স্যার, এটা কুয়ালালামপুরের বিখ্যাত ইস্তানা হোটেল। আপনি এখানে যা খেতে চাইবেন ফোন করলেই চলে আসবে। আর যদি বাংলাদেশি কোনো আইটেম খেতে ইচ্ছে করে, এই যেমন শুটকি ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি মালাইকারি, সরষে ইলিশ,
লজ্জা না করে আমাকে বলবেন, আমি নিজ হাতে বাসা থেকে রান্না করে নিয়ে আসবো। আমার পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই। ঠাট্টা না স্যার, ফরেন মিনিস্টার স্যার এসেছিলেন পদ্মা সেতুর ফাইন্যান্স নিয়ে আলাপ করতে। আমি তাকে ইলিশ পোলাও খাইয়েছিলাম, তিনি প্রশংসা করে বলেছিলেন বউয়ের হাতে রান্না খাচ্ছিলাম। না স্যার, বলেছেন মায়ের হাতে রান্না খেয়েছি। আমার মা আছে, তার হাতে রান্না ছাড়া আর কারো রান্না খেতে হবে না। আপনার বউ আছে স্যার? না। তাহলে বউয়ের হাতে রান্না খাওয়াবো? থামলে ভালো লাগবে? ভালো লাগে এই নামের কোনো খাওয়া? খাওয়া না, বলা মানে কথা একটু কম বললে শান্তি পেতাম। আমি তো সবসময় কম কথা বলি স্যার, আমার ল্যান্ডলর্ড আয়েশা আন্টি তো বলে তুই আমার লক্ষ্মী মেয়ে, সবসময় এত চুপচাপ থাকিস কেন? আপনার আন্টিকে জলদি ডাক্তার দেখান, আপনার বকবক শুনতে শুনতে ওনার ব্রেন খারাপ হয়ে গেছে আর তাই আপনাকে এটা বলেছে। কিছু বললেন স্যার? না মানে হ্যাঁ বললাম, আপনার মতো এফিশিয়েন্ট অফিসার থাকতে আমার কোনো ভরসা নেই। ঠিক বলেছেন স্যার, আমার অফিসে সবাই বলে। এখন চলুন হোটেলে। হোটেলে তো যাচ্ছি স্যার, চলুন। প্রথমেই ফেল করলাম, এখন কি করে যে আমি ওসমানকে খুঁজে বের করব। ও, কতদিন তোমাকে বুকে পাইনি ডার্লিং। একটা কাজও তোমার লোকরা ঠিক মতো করতে পারে না। ওকে ফরগেট ইট ডার্লিং, এত দামি জিনিস তুমি হাতছাড়া করলে কেন? বসো, জীবন বাঁচাতে, নইলে ডিক্সও পেতাম না আর আমিও জেলে থাকতাম। $10 million হাত থেকে ফুসকে গেল? লাইফ রিস্ক নিয়ে যে কাজটা করেছি তা ফসকাবে না ডার্লিং। তুমি একজনকে পাঠাও সেদিনের ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে নিয়ে আসতে, ওটা পেলেই খুঁজে বের করব ওই মেয়েটিকে আর ডিক্সটা উদ্ধার করব। সে তুমি ভেবো না ডার্লিং, আমি এনে দিচ্ছি। ও মাই সুইট ডার্লিং, এখন আমাদের কাজ হচ্ছে ওই মেয়েটিকে খুঁজে বের করা। কিরে কি হয়েছে, এনি প্রবলেম? বাংলাদেশ থেকে যে সিআইপি এসেছে তিনি মনে হয় আমার কাজে খুশি না, তাই টেনশন হচ্ছে, যদি রিপোর্ট করে তবে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আরে নো টেনশন, ছেলেরা মেয়েদের বিরুদ্ধে কখনো রিপোর্ট করে না। তবে যার সাথে কাজ করবি তার কাছে তো কি স্মার্ট থাকতে হবে, তুই যা ড্রেস পরিস সব ব্রিটিশ। রাহুল স্যার ফোন? ইয়েস স্যার, ইভা স্পিকিং। ওকে স্যার, আমি এখনই কুয়ালালামপুর সিটির ম্যাপ নিয়ে চলে আসছি। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। কিরে, রাহুল স্যার ফোন করেছে, মনে হয় আমাকে নিয়ে কুয়ালালামপুর সিটি ঘুরে দেখবে, আমি যাই। দাঁড়া, এই ড্রেস পরে তুই ওনার সাথে ঘুরতে যাবি? কেন, ড্রেসের কি হয়েছে? আরে বাংলাদেশি গেস্টের সাথে দেখা করতে যাবি, বাংলাদেশি ড্রেস পরে যা। এখানে কেউ ড্রেস দেখে না, দেখে কাজ এবং মানুষটা কেমন। তুই যে কাজ জানিস এবং তোর মন ভালো সেটা জানার আগ্রহ সৃষ্টি করতে সুন্দর ড্রেসের দরকার। হিন্দি বচনটা শুনিস নি, পহলে দর্শনদারি ফের গন বিচারি। দাঁড়া, আমার এই ড্রেসটা পর, একদম খাঁটি বাঙালি মেয়ে হয়ে যা। তাহলে রাহুল স্যার আমাকে পছন্দ করবে? উফ, করবে গো করবে, যা আগে এটা পরে যা। পাগলি একটা, আমার মোবাইলটা কোথায়? বাহ, একদম খাঁটি বাঙালি। কিন্তু ব্যাগটা তো ম্যাচিং হলো না। আমার তো ম্যাচিং করা ব্যাগ নেই। এই যে এটা ম্যাচিং হবে, এটা নিয়ে যা। দাঁড়া, যা এটা নিয়ে যা। যাই রে, রাহুল স্যার অপেক্ষা করছে। থ্যাঙ্কস, বাই বাই।
লাল ড্রেস ওই মেয়েটির তো দেখ তো ওই মেয়েটা না বাজাও তালি তোমায় আমি চাই 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 বুকটা খা খা করে তোমাকে দেখলে পরে দেখে দেখে আমি পাগল হয়ে যাই কোনো মালি মনটা খালি হাতে হাতে বাজাও তালি তোমায় আমি চাই বুকটা খা খা করে তোমাকে দেখলে পরে দেখে দেখে আমি পাগল হয়ে যাই কোনো মালি মনটা খালি হাতে হাতে বাজাও তালি তোমায় আমি চাই বুকটা খা খা করে তোমাকে দেখলে পরে দেখে দেখে আমি পাগল হয়ে যাই সুখের মলম দেখলে সারে ক্ষত চোখের ভেতরে স্বপ্ন নামে সকাল রোদের মতো তুমি যে সুখের মলম দেখলে সারে ক্ষত একটু কাছে এলে চোখেরই সামনে পেলে আমি তো চাকটা যেন হাতের মুঠোয় পাই মনোমালি মনটা খালি হাতে হাতে বাজাও তালি তোমায় আমি চাই মুখটা খা খা করে দেখলে পরে দেখে দেখে আমি পাগল হয়ে যাই কথা বলি ছায়া হয়ে ইচ্ছে করে তোমার সাথেই চলি দশের কিছু নেই তো যদি সত্যি কথা বলি ছায়া হয়ে ইচ্ছে করে তোমার সাথে চলি পুরনো তাল বাহানা হৃদয়ের চাই ঠিকানা আমি তো একটা গানই বলব হয়ে গাই মনোমালি মনটা খালি হাতে হাতে বাজাও তালি তোমায় আমি চাই মনটা খালি হাতে হাতে বাজাও তালি তোমায় আমি চাই তা
খাখা করে তোমাকে দেখলে পরে দেখে দেখে আমি পাগল হয়ে যাই আসলে তোর এই ব্যাগটাই অভিশপ্ত। সেদিন এই ব্যাগের জন্য তোর জীবন যাচ্ছিল, আজ আমার। কেন, কি হয়েছে? কি হয়েছে? এবার বুঝলি তো কেন বললাম তোর ব্যাগ অভিশপ্ত? সামান্য একটা ব্যাগের জন্য এত কাড়াকাড়ি? শুধু কারাকারি বলছিস? রাহুল স্যার সে সময় যদি না আসতো তাহলে আমার লাশ দেখতি। রাহুল স্যার? হ্যাঁ, সেই তো আমার জীবন বাঁচালো। ওয়াও, তাহলে হয়ে গেছে। কি প্রেম, মোহাব্বত, ইয়ে মানে ভালোবাসা। জীবনটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নাকি, যে ঝট করে প্রেম হয়ে যাবে? জীবনটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী হলে ভালোই হতো। তাই ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। ইন্টারেস্টিং, একটু খুলে বলতো। এই মালয়েশিয়ায় পা দিয়ে এমন একজনের সাথে দেখা হয়েছে যাকে কিনা আমি সারা জীবন খুঁজছিলাম। ও মাই সিস্টার, একটু ঝেড়ে কাশুন। হি ইজ সুপার। And he is handsome. Oh my sister, টেনিস বলে যে এত রোমান্স থাকে তা আগে জানতাম না। চল চল। হ্যালো স্যার। ইস, ইভাটা এখনো এলো না। হাই, চিনতে পেরেছেন? কিছু কিছু মুখ আছে যা একবার দেখলেই সারা জীবন মনে থাকে। তা এখানে কি করছেন? প্র্যাকটিস করলাম। কিন্তু আপনি এখানে? এখানেই আমার অফিস। ও, মানুষ খেলে আসে কাজে বা বেড়াতে, আর আপনি খেলতে এসেছেন? হুম, আমি এশিয়ান লন টেনিসের বাংলাদেশের হয়ে পার্টিসিপেট করছি। দ্যাটস গুড। বাংলাদেশের মেয়েরা দেখছি এখন খেলাধুলাতেও এগিয়ে গেছে। শুধু খেলাধুলায় নয়, সব দিক দিয়েই এগিয়েছে। হিমালয় জয় করেছে বাংলাদেশি মেয়ে, জানেন তো? আপনিও জয় করুন। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কাজ আছে। শুনুন, আগামীকাল টুর্নামেন্টে আমার প্রথম খেলা, আপনি আসবেন? আসবো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আমি অপেক্ষা করব।
থাকে বাঁধা ফাঁক, হিসেবে ভুল হলে সবই বরবাদ। ও লাইফটা একটা ছকে বাঁধা ফাঁক, হিসেবে ভুল হলে সবই বরবাদ। তবুও লাইফ নিয়ে কে চলি মে, হাত বাড়িয়ে খুঁজি বন্ধু, পা বাড়িয়ে দেখি ট্র্যাপ। লাইফটা একটা ছকে বাঁধা ফাঁক, হিসেবে ভুল হলে সবই বরবাদ। তবুও লাইফ নিয়ে কে চলি মে, হাত বাড়িয়ে খুঁজি বন্ধু, পা বাড়িয়ে দেখি ট্র্যাপ। সরি, আমি বোধহয় দেরি করে ফেলেছি। বোধহয় নয়, আপনি অনেক দেরি করে ফেলেছেন। এক ঘন্টা আগে আমার খেলা শেষ হয়ে গেছে। আসলে না, মানে না, আমি কোনো কৈফিয়ত চাচ্ছি না। শুধু আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম। তার মানে আপনি খেলায় জয়ী হয়েছেন। তাহলে আপনার দুটো গিফট পাওনা হয়ে গেল। একটা আমার দেরি করার জন্য, অন্যটি আপনার জয়ী হওয়ার জন্য। প্লিজ। হ্যাঁ চলুন। এটা মালয়েশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল। এখানে চাইনিজ, বাংলাদেশি, ইটালিয়ান সব খাবারই পাওয়া যায়। ও, কিন্তু আমি যা খেতে চাই তা এখানে পাওয়া যাবে না। পাবেন, এখানে আপনার পছন্দের সব খাবারই পাবেন। বলুন কি খেতে চান? এক প্লেট ভালোবাসা, সাথে এক গ্লাস মিষ্টি বাতাসে হাতে হাত ধরে হেঁটে চলা, সবশেষে এক বাটি হৃদয় নিংড়ানো রোমান্টিক সুপ। কিন্তু ম্যাডাম, এ দিয়ে আপনার পেট ভরবে না। পেট না ভরলেও চলবে, মন তো ভরবে। প্লিজ এমন জায়গায় নিয়ে চলো যেখানে কোনো কোলাহল নেই, আছে শুধু নির্জনতা। তোমার মনের মনিটরে আমি আমার পিসি খুলে দেখতে চাই কোথাও ভালোবাসার ফাইল আছে কিনা। নেই। যদি তোমার মনের নেট থেকে ডাউনলোড করে দাও তাহলে আমি ফাইল করে রাখতে পারি। চলো। আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? একটা ডিটেকটিভ গল্পের বই, পড়তে ইচ্ছে করে না কিন্তু শুরু করলে শেষ না করে উপায় নেই। কিছুই বুঝলাম না। ওটাই তো ডিটেকটিভ বইয়ের রহস্য, সব আগে থেকে বোঝা যায় না। এনিওয়ে, আমাকে তোমার কি মনে হয়? একটা কবিতা। বল বীর বল উন্নত মমশির। বিদ্রোহী কবিতাটা, প্রেমের কবিতা। আচ্ছা বলো তো, এমন কি আছে যা কোনোদিন মরে না? ভালোবাসা। মানুষ মরে, প্রাণীও মরে, কিন্তু ভালোবাসা কোনোদিন মরে না, অমর হয়ে থাকে। থ্যাঙ্কস। ছোট্ট করে তোমাকে একটা কথা বলবো? তোমার না বলা সব কথা আমি বুঝে নিয়েছি। কি বুঝেছো?
তুমি আমাকে ভালোবাসো। যা, তোমার একটু লজ্জা নেই। I love you, I love you, I love you, Jaan. I love you, I love you, I love you, Jaan. Chai ami tomake 100% ei mone royecho tumi permanent dekhechi tomay chokher camera royecho proti second দেখেছি তোমায় চোখের ক্যামেরায় রয়েছো প্রতি সেকেন্ড আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান চাঁদের দেশে জীবন আমার পাল্টে দিলে তুমি এসে প্রিয় থেকে আরো প্রিয় হয়ে গেলে বড় বেশি ভালো লাগে তোমায় পেলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান I love you, I love you, I love you, John. আকাশ নামে মাটির বুকে তোমার নামই শুনবে শুধু আমার মুখে তুমি তুমি অনুভবে আছো আমার এত দেখে তবু যেন দেখি আমার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান চাই আমি তোমাকে 100% এই মনে রয়েছো তুমি পাই মানে দেখেছি তোমায় চোখের ক্যামেরায় রয়েছো প্রতি সেকেন্ড দেখেছি তোমার চোখের ক্যামেরায় রয়েছো প্রতি সেকেন্ড আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান বস মেয়েটাকে পেয়েছি কিন্তু ব্যাগটা আনতে পারিনি তবে ঠিকানা জেনে এসেছি জালান এমবি হাউস নং 22 কিন্তু ব্যাগটা ওর না ওর বোনের তার মানে ওর বোনই সেই মেয়ে যার ব্যাগে আমি টিক্সটা রেখেছিলাম টেনিস খেলার সামগ্রী কোথায় পাওয়া যায় জানিস তো তুই কোনো চিন্তা করবি না কোয়ালালামপুরে সব মার্কেট আমি চিনি তোর পছন্দের সব কিনে দেব আন্টি আমরা সগো মার্কেটে যাচ্ছি মেয়েগুলা যে কি করে কোথায় যাবি রে হ্যাঁ সগো মার্কেট ও ওকে Yeah.
এই কে তুমি? এই এখানে যে নতুন মেয়েটা এসেছে ও কোথায়? তুমি কে? এই চুপ বল, কোথায়? ওরা ওরা সগো মার্কেটে শপিং করতে গেছে। সত্যি বলছিস? হ্যাঁ, সগো মার্কেট। এই মুভ, আয়। এই বাসার ঠিকানা তো দিয়েছিল, চাই ইভাকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। হ্যাঁ, ওসমান, দেখি চল। শো দিস। ইয়েস অফ কোর্স। নাইস না? হাউ মাচ? 25 রিংগিত। হিয়ারস দ্য প্রাইস ম্যাম। লাইক দিস ম্যাম? ওকে ওকে, সি, নাইস ব্যাগ, টেক ইট ম্যাম। এক্সকিউজ মি, ইয়েস, এই লোকটাকে চেনেন? না, চিনতে পারছি না। সরি ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাই, কেমন আছো? তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইভা, ও হচ্ছে সে ব্যক্তি যে আমার জীবন বাঁচিয়েছে। বলতে হবে না, দেখেই বুঝে নিয়েছি, ইনিই তোর জীবন বাঁচিয়ে মনটা কেড়ে নিয়েছে। কিছু মনে করবেন না, আমি আবার একটু বেশি কথা বলি। আমার নাম ইভা, আমি ওর বোন। আমি আসিফ। তোমার সাথে মনে হয় আমার রাশির মিল আছে। দেখো না, আবারও আমাদের দেখা হয়ে গেল। রাশি না, বল মনের মিল আছে। নোভা, আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে। তুই শপিং শেষ করে ওনার সাথে বাসায় চলে যাস। কিছু মনে করবেন না, আপনাকে একটু কষ্ট দিতে চাই। ওর কেনাকাটা হয়ে গেলে ওকে একটু বাসায় পৌঁছে দিবেন, প্লিজ। না না, ইটস ওকে। ওকে, বাই বাই বাই। না না, আমার বেশি কেনাকাটা নেই, একটা নাইকি কেডস কিনবো, তারপর 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 তোমার সাথে পুরা কুয়ালালামপুর শহর ঘুরে বেড়াবো, যদি তোমার আপত্তি না থাকে। সুন্দর কাউকে নিয়ে ঘুরতে আপত্তি থাকার তো কোনো কারণ নেই। চলুন, আগে আপনার কেডসটা কিনে নিই। চলো। স্যার, আপনি এখানে? রাগ করেছেন স্যার? আমার কোনো দোষ নেই, বোনকে নিয়ে মার্কেটে এসেছিলাম। ও, আপনি শপিং করবেন স্যার? আমি আপনাকে সস্তায় সব কিনে দেব। কি কি কিনবেন স্যার বলুন। ইউ শাট আপ। ও, শাট আপ কিনবেন স্যার? সেটা তো খুবই সস্তা। সরি স্যার, শাট আপ মানে তো আপনি আমাকে চুপ থাকতে বলেছেন। ওকে, চুপ থাকলাম। আমার না, দেশে একটা মূল্যবান সম্পদ দিয়ে পালিয়েছে। চলুন,
ওকে ফলো করতে হবে। চল আমার সঙ্গে। চুপ, লিভ মি প্লিজ, প্লিজ লিভ মি, প্লিজ লিভ মি, হু আর ইউ, প্লিজ। চলুন একটা ভালো রেস্তোরাঁয় যাই। আপনি কি খাবেন স্যার? বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ? Ugh!
ভাই কোথায়? আমি জানি না। বল আমার ভাই কোথায়? জানি না। জানিস না? তুমি জানো না ওসমান কত বড় ক্রিমিনাল। ওকে খোঁজার জন্যই আমি মালয়েশিয়া এসেছি। ও আমার ভাইকে জিম্মি করে রেখেছে, আর ওর কারণেই আজ ওসমান পালিয়ে গেল। তোমার ভাই? হ্যাঁ, ওই ওসমানের সাথেই মালয়েশিয়া এসেছিল আমার বড় ভাই নাফিস খান। আর কত তুমি ওর জন্য চোখের পানি ফেলবে? তখনই তোমাকে না করেছিলাম, ওকে মালয়েশিয়ায় চাকরিতে যেতে দিও না। যে দেশে কিছু করতে পারে না সে বিদেশে গিয়েও কিছু করতে পারবে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ওগো, এসব কথা এখন বাদ দাও, আগে আমার ছেলের খোঁজ দাও। আমার মনে হয় ওর ওখানে কোনো বিপদ হয়েছে। আপনি ঠিকই বলেছেন আন্টি, মালয়েশিয়া গিয়ে নাফিস অনেক বড় একটা বিপদে পড়েছে। ওখানে একটা সন্ত্রাসী চক্র ওকে আটকে রেখেছে। কেন? আপনার জন্যে। আমার জন্যে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছে আঙ্কেল, আপনি যে পারমাণবিক অ্যাটমটা আবিষ্কার করেছেন সেটার প্যাটার্নটা ওরা চাচ্ছে, নইলে ওরা নাফিসকে মেরে ফেলবে। আমার ভাই আর কিছু হলে আমি তোকে মেরেই ফেলবো। আসিফ, আসিফ, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমি এসেছিলাম আপনাদের উপকার করতে, কিন্তু আপনারা আমাকে ভুল বুঝলেন। আপনার ছেলে আমার সঙ্গে যে বিহেভটা করলো, কষ্ট ভালো হলো না কাইল, কষ্ট ভালো হলো না, কষ্ট ভালো হলো না। মা, মা, এখন আমার নাফিসের কি হবে? মা তুমি কেঁদো না, আমি মালয়েশিয়া গিয়ে ভাইয়াকে ফিরিয়ে আনবই। আমি তোমাকে কথা দিচ্ছি মা। তারপর ওসমানকে দেশে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সবাই বলেছে ওসমান মালয়েশিয়া আছে। ওই ওসমানই জানে আমার ভাই কোথায় আছে, ওর জন্যই আমার মায়ের চোখে পানি। আর বাবা? আপনার বাবা হাসপাতালে। বাবা হাসপাতালে? জি। ওই ওসমান আপনার বাবাকে মেরে আপনার বাবার আবিষ্কারের প্যাটার্ন নিয়ে মালয়েশিয়া পালিয়ে এসেছে। সিস্টার, ঔষধগুলো আগের নিয়মে চলবে। জি স্যার। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি। হ্যালো আসিফ,
বাবা আমার। মা, বাবা কেমন আছে? তোর বাবা? তোর বাবা ভালোই আছে। কেন মিথ্যে বলছো মা? আমি সব জেনেছি মা। কেঁদো না মা, কেঁদো না। বাবার আবিষ্কার ফর্মুলা সহ সেই ড্রেস আর ভাইয়াকে ফিরিয়ে আনলেই বাবা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা ভালোই ভালোই ফিরে আয়। আসিফ, নোভা, যেমন করেই হোক ওসমানকে ধরে ডিসকার ভাইয়াকে উদ্ধার করতেই হবে। ওসমানকে ধরে কোনো লাভ হবে না। ঢাকা এয়ারপোর্টে আমরা ওসমানকে ধরেছিলাম, সার্চ করে ওর কাছে কোনো ডিস্ক পাওয়া যায়নি। ধুরন্ধর চালাক ওই ওসমান, আমরা পৌঁছাবার আগেই সে ওই ডিস্ক কাউকে দিয়ে পাচার করে দিয়েছে। তাই ওকে ফলো করে আমি মালয়েশিয়া এসেছি, যাতে ডিক সহ ওকে গ্রেফতার করতে পারি। ও যাতে আমাদের উদ্দেশ্য বুঝতে না পারে, তাই ওকে ফাঁদ পেতে ধরতে হবে। আসিফ এখানে এসেছে। আর ডিস্কটা আসিফের কাছেই আছে। নোভার বাসায় আমি খুঁজেছি, পাইনি। নোভার সঙ্গে আসিফের এখন ঘনিষ্ঠতা, নোভা নিশ্চয়ই ওটা আসিফকে দিয়ে দিয়েছে। আর আসিফকে খুন করলেই নো, নট ইয়েট। এখানে খুন হলে কেএলের পুলিশ ঝামেলা করবে। আগে ছলে বলে কৌশলে ডিস্কটা উদ্ধার করতে হবে, তারপর আমি আসিফকে শেষ করে দেব। একটা ফাঁদ পাততে হবে ওসমান। আমার কাছে ফাঁদ পাতার একটা হট আইটেম আছে, আর সেটি হচ্ছে সেরিনা জোন্স। ওকে আমরা ইউজ করতে পারি। মেয়ে লোকের ফাঁদ দিয়ে আসিফকে আটকানো যাবে না। আরে যাবে যাবে, সেরিনা জোন্সের হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। তাহলে চেষ্টা করে দেখো। What do you mean? আমি আসিফের সাথে প্রেম করব? হ্যাঁ, শুধু প্রেম নয়, দরকার হলে ওর সাথে বেড়ে যাবে। যেভাবে হোক ডিস্কটা উদ্ধার করতেই হবে, নইলে $10 billion স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। টাকার জন্য সবকিছুই করতে হবে ডার্লিং। ওকে, তুমি যা চাও আমি তাই করব। কিন্তু ডার্লিং, আবার কিন্তু কি? আসিফের বেড়ে গেলে তুমি মাইন্ড করবে না তো? আরে না না, তোমার দেহ হচ্ছে সাগরের পানি, যত আবর্জনাই পড়ুক না কেন সাগরের পানি কখনোই অপবিত্র হয় না ডার্লিং। টেক্সটা পেলে টাকা নি, তোকে আমি লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেব। ওকে, নো প্রবলেম, ইউ ক্যারি অন। যতদিন তুমি তোমার ভাইকে খুঁজে না পাবে ততদিন তোমার ছুটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বেস্ট অফ লাক। কোথায়?
হাত অনুভব। জেনে নিও যুগে যুগে রবে বুকে তুমি আমার, থেমে যাবে পৃথিবীর সব কোলাহল, শুকাবে ও সাগরের সব টুকু জল, ঘুরাবে না ভালোবাসা তবু দুজনা। যুগে যুগে রবে বুকে তুমি আমার, যুগে যুগে রবে বুকে তুমি আমার। শুনো প্রিয় জেনে নিও যুগে যুগে রবে বুকে তুমি আমার, থেমে যাবে পৃথিবীর সব কোলাহল, শুকাবে ও সাগরের সব টুকু জল, ঘুরাবে না ভালোবাসা তবু দুজনা। যুগে যুগে রবে বুকে তুমি আমার, যুগে যুগে রবে বুকে তুমি আমার। যাচ্ছে দিন তো যাচ্ছে, মন তো তোমাকে চাচ্ছে, পাচ্ছি যেহেতু পাচ্ছে, মন তাই খুশিতে নাচছে। তুমি হাসো চেয়েছে দেখি মুখ, ওইখানে পৃথিবীর যেন সব সুখ, ওই রূপ দেখে দেখে আমি একাকা। যুগে যুগে রবে বুকে তুমি আমার, যুগে যুগে রবে বুকে তুমি আমার। অন্ধ নিঃশ্বাস হয় রে বন্ধ, আশেপাশে থাকো তাই দিন থেকে রাত, ভালোবেসে চিরদিন হাতে রাখো হাত, ওকে লাগে বড় ভাই শুধু হারাবার। যুগে যুগে রবে বুকে তুমি আমার, যুগে যুগে রবে বুকে। শুনো প্রিয় জেনে নিও যুগে যুগে রবে বুকে তুমি আমার, থেমে যাবে পৃথিবীর সব কোলাহল, শুকাবে ও সাগরের সব টুকু জল, ঘুরাবে না ভালোবাসা তবু দুজনা। যুগে যুগে রবে বুকে তুমি।
জাগে রবে বুকে তুমি আমার। ও ডার্লিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তোমার সঙ্গ চাই, আমার সব কিছু তোমাকে দিতে চাই। ডাস্টবিন ইউজ করা আমি পছন্দ করি না। হেই, তোমার ভাইকে চাও না? তোমার ভাইকে পেতে চাও? কে তুমি? আমার ভাইয়াকে তুমি কিভাবে চেনো? আমি সেরেনা জোন্স। তোমার ভাইয়ের খবর আমি জানি। কোথায় আমার ভাই বলো? রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। তোমার ভাইকে আমি দিতে পারি, বাট বাট বিনিময়ে ডিস্কটা চাই। ডিস্ক? তোমার লাভারের কাছে একটা ডিস্ক আছে, ওই ডিস্কটা দিলে তোমার ভাইকে ফেরত পাবে। নোভার কাছে ডিস্ক? এইটা আমার ভিজিটিং কার্ড। কি বলেছিস, এই ব্যাগটা সব ঝামেলার কারণ। সেদিন তুই বিপদে পড়েছিলি, আর আমি তো দুইবার বিপদে পড়লাম, একবার এয়ারপোর্টে, আবার গতকাল। উফ, এই ব্যাগটা ফেলে দিব। হ্যাঁ, এই ডিস্কটা এখানে এলো কি করে? এটা সেই ডিস্ক না তো আসিফের বাবাকে মেরে যেটা ওসমান নিয়ে এসেছে। দাঁড়া, ল্যাপটপে চালিয়ে দেখি। Patent of nuclear current. কি এগুলো? বুঝতে পারছি না। বুঝেছি, এই ডিস্কের জন্যই ব্যাগের উপর বারবার হামলা হয়েছে। কিন্তু এটা আমার ব্যাগে এলো কি করে? রাহুল স্যার বলল না, এটা ওই কালপ্রিট কাউকে দিয়ে পাচার করে দিয়েছে, আর সে কেউটা হচ্ছিস তুই। ওহ শিট, এ তো দেখছি রীতিমতো একটা গোয়েন্দা গল্প। ইয়েস, আমি রাহুল স্যারকে ফোন করে ডিস্ক পাওয়ার খবরটা দিয়ে দিই। স্যারের ফোন? স্যার, ইয়েস স্যার, কাজ অনেকটা এগিয়েছে স্যার। জি স্যার। একটা সুখবর দিব, আর উনি ফোনটা এঙ্গেজ করে রেখেছেন। আবার ট্রাই কর। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখতে পারেন। 7 দিনের মধ্যে ডিক সহ ওসমানকে নিয়ে আমি দেশে ফিরে আসবো। মাইন্ড ইট। ইয়েস স্যার, জি, ওকে স্যার। ওসমানকে এখন কোথায় যে পাই? স্যারকে তো বললাম ওসমানকে 7 দিনের মতো নিয়ে যাব। এবার ফোন ডিস্টার্ব, ওর জন্যই বারবার ওসমানকে মিস করছি। ডিস্কটা পাচ্ছি না, স্যারের বকা খাচ্ছি। ডিস্ক না পাওয়া পর্যন্ত ওর ফোন ধরবো না। আবার
উফ, না স্যার ফোন ধরছে না। তাহলে আমি আসিফকে ফোন করি। নোভা, তোমার ব্যাগটা কোথায়? ওই ব্যাগে একটা ডিস্ক আছে। আমার ব্যাগে এই ডিস্কটা ছিল। নোভা, ল্যাপটপ ওপেন করো, কুইক। আমরা এটা ল্যাপটপে চালিয়ে দেখেছি। এতে তোমার বাবার আবিষ্কার পারমাণবিক বিদ্যুতের প্যাটেন্ট রয়েছে। এই ডিস্ক আমার বাবা আর ভাইয়ের জীবন। এই ডিস্ক দিয়ে আমি আমার ভাইয়াকে মুক্ত করে আনব। No, darling. You are finished. একজন পুরুষকে আকর্ষণ করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছ। No, darling. Don't worry. I will try again. I hope Asif call me. Okay, darling. Hello. আসিফ বলছি। ও ডার্লিং, ইউ আর ওকে? ফালতু কথা রাখো। কুল আসিফ, কুল। টক টু ওসমান। হ্যালো আসিফ। ওসমান, চিৎকার করিস না, কাজের কথায় আয়। ডিস্কটা দিয়ে তোর ভাইকে নিয়ে যা। বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু তোকে বিশ্বাস করা যায় না। গিভ অ্যান্ড টেক। আমার ভাইকে দিবি, ডিক্স পাবি। এখন বল কখন কোথায় আসবো? সময় মতো ফোন পাবে। রাখলাম। জানি না আমার ভাই এখন কেমন আছে। আমি জানতাম কোনো হট আইটেম দিয়ে আসিফকে বশ করা যাবে না। আসিফ ডিস্ক দিতে রাজি হয়েছে, বিনিময়ে সে তার ভাইকে চেয়েছে। আসিফকে এখন কি বলবো? বলবে তার ভাইকে দেয়া হবে। কি বলছো তুমি? ঠিকই বলেছি, ওর ভাইয়ের টোপ দিয়েই ওর কাছ থেকে ডিস্কটা আদায় করতে হবে। আসিফকে বলে দাও কাল বিকেল 4টায় ডিস্ক নিয়ে পুত্রজয়া সেন্টারে চলে আসতে। ওকে। তুমি কিন্তু মুড অফ করে রেখেছো। মুড অন করে দাও। Just a minute. Hello. নাম আমার ওসমান, কেউ নাই আমার সমান। শোন, আগামীকাল বিকেল 4টায় পুত্রজয়া সেন্টারে চলে আসবি, ডিস্কটা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। আমি আসব, বাট কোনো চালাকি করার চেষ্টা করবি না। আমার ভাইকে দিবি, ডিস্ক নিবি। ওকে, ডান। নোভা, ওরা রাজি হয়েছে, কাল বিকেল 4টায় পুত্রজয়া সেন্ট্রালে যেতে বলেছে। তুমি টেনশন করো না, তোমার ভাইকে তুমি ঠিকই ফিরে পাবে। গুড আফটারনুন স্যার। স্যার, আমি আপনার সব টেনশন দূর করতে একটা সুখবর নিয়ে এসেছি। আপাতত আপনার সুখবরটা আপনার ব্রেনেই রেখে দিন, এখন চলুন আমার সাথে ডিস্কটা খুঁজে বের করতে হবে। স্যার, আমি তো সেটাই বলতে চেয়েছিলাম, ডিস্কটা। বলাটা একটু দয়া করে কমান, তার চেয়ে চলুন কাজটা একটু বেশি করি। জি স্যার, আমি কাজের কথাই বলছিলাম। আবার বলছিলাম,
আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে না স্যার, আমি বলতে চেয়েছিলাম ডিস্কটা খুঁজে পাওয়া গেছে। কি বললেন? না কিছু না, বলা একদম কমিয়ে দিলাম। ডিস্কের কথা কি যেন বলছিলেন? হ্যাঁ বলছিলাম, কিন্তু এখন আর বলবো না। না না বলুন। আমার বকবক শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যায়। আরে না না, মাথা খারাপ হবে না। সত্যি বলছেন, ডিস্কটা আপনার কাছে আছে? হ্যাঁ কিন্তু আমি আর বিরক্ত হব না, প্লিজ বলুন। ওটার জন্য আমার চাকরি চলে যাচ্ছে। মিথ্যে বলছেন। না না মিথ্যে নয়, এই যে বলছি, আপনি খুব ভালো মেয়ে, আপনি সবসময় খুব কম কথা বলেন। আপনি না বলে তুমি বলুন স্যার, শুনতে খুব ভালো লাগবে। হ্যাঁ মানে তুমি তুমি খুব ভালো। প্লিজ এবার বলো ডিস্কটা কোথায়। বলা হয়ে গেলেই তো আবার রাগ করবেন স্যার। না কখনই রাগ করবো না। তাহলে একটু বুকের কাছে নিয়ে বলুন। এবার বলো লক্ষ্মীটি, ডিস্কটা কোথায়। ডিস্কটা আমার বোন নোভার কাছে আছে। ওটা নিয়ে আসিফ তার ভাইকে মুক্ত করার জন্য ওসমানের কাছে যাবে। এই কথা এতক্ষণ বলনি কেন? আসিফ ওটা নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, চলো এক্ষুনি চলো। আমি যাচ্ছি নোভা, দোয়া করো ভাইকে যেন সুস্থ ফিরে পাই। আমিও তোমার সাথে যাব। না নোভা, জেনে শুনে একটা বিপদে আমি তোমাকে নিয়ে যেতে পারি না। আমিও জেনে শুনে একটা বিপদে তোমাকে একা যেতে দিতে পারি না। আমার জন্য তোমার থামলে কেন বলো? সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। বুঝে নিয়েছি বলেই আমি তোমার সাথে যেতে চাই। তোমাদের কারো যাওয়া হবে না। আসিফ, ওই ডিস্কটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, ওটা হাতছাড়া হয়ে গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ডিস্কটা আমাকে দিয়ে দাও। আর এই ডিস্ক ওদের ফিরিয়ে না দিলে আমার ভাইয়ের জীবন যাবে। আমি তোমার সাথে তর্ক করতে চাই না, ডিস্কটা দেশের সম্পদ, আর ওটা ফিরিয়ে নেবার দায়িত্ব নিয়েই আমি এখানে এসেছি। আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। আমিও আমার ভাইকে ফিরিয়ে নিয়ে মায়ের চোখের পানি মুছে দেবার শপথ নিয়ে এখানে এসেছি। ডিস্কটা দিয়ে দাও, না হলে আমি গুলি করতে বাধ্য হব। এসব কি শুরু করলে তোমরা? আমি শুরু করিনি, ওই শুরু করেছে। ডিস্কটা দিতে বলো, না হলে গুলি করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। স্যার স্যার, না ওকে মেরো না। তোমরা একটা ডিস্কের জন্য একজন আরেকজনের জীবন নিতে চাইবে জানলে আমি কোনোদিন তোমাদের ডিস্কের কথা বলতাম না। আমি কারো জীবন নিতে চাইনি, আমি শুধু আমার ভাইয়ের জীবন বাঁচাতে চাই। এনেছি, আগে আমার ভাইকে ছেড়ে দে।
সরি 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 আগে দেখ না আগে আমার ভাই মোলার আসিফ আমি আর পারছি না রে ভাই তুই দীক্ষা দিয়ে আমার জীবন বাঁচা নইলে ওরা আমাকে মেরে ফেলবে ওসমান এই যে ডিস্ক দ্যাটস গুড আরে রাগ রাগ ঠিক দিসটা সিস্টেম চেঞ্জ গাড়ির উপরে রাখ আগে আমার ভাইকে ছেড়ে দে এই তোর ভাইয়ের কাছে যা ভাইয়া ভাইয়া ভাই ওরা আমার বুকে বোম বেঁধে দিয়েছে রিমোট টিপলে আমরা দুজন মারা যাব কি লাভ হলো ভাইকেও পেলে না দেশের মহামূল্যবান ডিস্কটাও গেল ডিস্ক যায়নি ডিস্ক যায়নি আমি ওদের নকল ডিস্ক দিয়েছি নকল ডিস্ক তাহলে আসলটা কোথায় মামার কাছে ভাইগনা কইল এটা অনেক দামি জিনিস খুব গুরুত্বপূর্ণ এইটা যে এখন কই রাখি আমি কি বিপদের মধ্যে ফলাইল আমারে রাখলে হবে না এইখানেও রাখা ঠিক হবে না এটা নিয়ে যাবেন আমি খুঁজ জামু এবার ঠিক আছে এবার যাই না এইটা বাসার মধ্যে রাখাটাই ঠিক হইব না যাই কী করবো
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে আমি বললাম তো আমি দেখছি কি করা যায়। ওকে, আসিফ তো এখনো এলো না, ও বলেছিল ওর আসতে দেরি হলে ডিস্কটা নুভার কাছে দিয়ে আসতে। যাই দিয়ে আসি, এত দামি জিনিস আমার কাছে রাখা ঠিক হবে না। এই ডিস্ক দে, দে বলছি। এই তারা বলছি, তারা মামাকে নিয়ে হাসপাতালে যাও। ও যেন উপর উঠতে না পারে।
বন্ধু, আসল ডিস্কটা পেয়ে গেছি। এই যে আসল ডিস্ক। এটা আসল ডিস্ক? সত্যি বলছিস নাকি আবার ধোকা খেয়েছিস? আরে না না, নেড়া বেলতলায় একবারই যায়, এইটাই আসল ডিস্ক। চল তাড়াতাড়ি দেখি, চল চল। তাড়াতাড়ি ওপেন কর। $10 million মালিক এখন আমি। এই ডিক্স ম্যাকগেলকে পৌঁছে দিলেই ডলার চলে আসবে আমার হাতে। নাফিস, এখনই ম্যাকগেলকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, করছি। Hey girls, come back. Hey, come, yes. হ্যালো। হ্যালো মিস্টার ম্যাকগেল, নাফিস ইজ স্পিকিং, হাউ আর ইউ? ও নাফিস, হোয়াট নিউজ অ্যাবাউট দ্য ডিস্ক? ইয়েস, আই গট দ্য ডিস্ক। ওয়াও, হোয়ার আর ইউ? আফটার 2 আওয়ার্স আই উইল গো টু টাইম স্কয়ার ডিস্কো। ওকে, আই এম কামিং। ওসমান, ডিক্সটা দেশ ও দেশের কোটি মানুষের সম্পদ। এই ডিক্স বিদেশের কারো হাতে যেতে আমি দেব না। দেশ দেশ আমাকে কি দিবে? একটা খেতাব বা একটা মেডেল? কিন্তু ওই ডিক্স আমাকে দেবে কোটি কোটি ডলার। তাই যে কোনো মূল্যেই ওই ডিক্সটা আমার লাগবেই, আমার লাগবেই। কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। মরে গেলে ঝামেলা হবে, তার চেয়ে চল টাকা পাবার ব্যবস্থা করি। হ্যাঁ, ম্যাকগেল কোথায় আছে বল? ম্যাকগেল টাইম স্কয়ার ডিস্কোতে ডলার নিয়ে অপেক্ষা করছে, ডিক্স নিয়ে গেলেই পেমেন্ট করে দেবে। এসব তুই কি করছিস? ওই ম্যাকগেলের ঠিকানা আমাকে বলিসনি বলেই এতদিন তোর সব কথা শুনেছি। আজ যখন জেনে গেছি তখন তোর আর কোনো দরকার নেই। বন্ধু, তুই আমার সাথে বেইমানি করবি? বন্ধু কে বন্ধু? টাকার কাছে বন্ধু বলে কিছু নেই। তোর চ্যাপ্টার শেষ। যে বাবা ভাই আর দেশের সাথে বেইমানি করতে পারে তাকে সাথে রাখা ঠিক নয়। ইউরেকা! এই মোবাইলে আমাকে ম্যাকগেলের কাছে পৌঁছে দিবে, আমি হব $10 million মালিক। না,
ডার্লিং, আমি তোমার সাথে অ্যাক্টিং করছিলাম। কিন্তু আমি তোমার সাথে অ্যাক্টিং করব না, আমি করব দুইটি। নাম আমার উসমান, কেউ নাই আমার সমান। আসিফ, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া, তোমাকে আমি মরতে দেব না ভাইয়া। মাকে আমি কথা দিয়ে এসেছি, তোমাকে ফিরিয়ে নিয়ে মায়ের চোখের পানি আমি মুছে দেব। তুমি মরবে না ভাইয়া। বেঈমান ছেলে হয়ে আমি মায়ের কাছে ফিরে যেতে পারবো না। ওখানকার সিকিউরিটির অবস্থা আমাকে বল। বাহিরের গেটে দুজন সিকিউরিটি থাকবে, ভেতরে ঢোকার পরে আরো দুজন, তবে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে। আর বাবার রুমের দরজার সামনেও সিসি ক্যামেরা লাগানো আছে। অফিসের সব সিকিউরিটি পয়েন্টের ছবি এখানে আছে। That's good. বাবা আমাকে বলিস আমাকে ক্ষমা করে দিতে। তুই ভাইয়া, ম্যাকেল ট্যামিস্কো ডিস্কো আছে, উসমান ডিসনে ওখানে যাবে। আসিফ, তুই ডিস্কটা উদ্ধার করে বাবার স্বপ্নকে পূরণ কর ভাই। ভাইয়া, লাভিং লাভিং আমার দেখে সবাই যারা থামে।
মেকেলের বাচ্চা ফোনটা ধরছে না কেন? I'll kill you. Stop it! ওরে ফোনটা ধর। ম্যাগল স্পিকিং। হ্যালো ম্যাগল, I am waiting for you with Dix. No. Today I'm busy. Better you come tomorrow. What? Tomorrow? Yes. Come to Istana Budaya at 4:30 p.m. Okay. I will come in. Oh shit. Nobha. ওসমানকে ধরতে হলে একটা ফাঁদ পাততে হবে। ফাঁদ? হ্যাঁ ফাঁদ। শোনো সবাই, bring the drinks. Where dollar? Dollar in luggage. Okay, I am coming. No. Keep the desk. Keep the dollar. Girls. $10 million. Keep the desk. Okay. Dix, okay. বাংলায় একটা প্রবাদ আছে, ঘুঘু দেখেছিস ফাঁদ দেখিসনি, তোকে আসছি ফাঁদ দেখা। বাংলাদেশে আমারও বাড়ি, সেখানে আরেকটা প্রবাদ আছে, শেরের ওপর সুহাসের, নাম আমার উসমান, কেউ নাই আমার সমান। আহ!
ডলার, টেন বিলিয়ন ডলার ইজ মাই। দেশের শত্রু, তুই জাতির শত্রু, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বাবার সারা জীবনের স্বপ্ন আর সাধনার ফল এই ডিস্কে আছে। এই ডিস্ক পেলেই আমার বাবা সুস্থ হয়ে উঠবে। তাহলে চলো আমরা আজই বাংলাদেশে চলে যাই। হ্যাঁ, আজই আমরা দেশে যাব। তুমি ডিস্কটা উদ্ধার করে দেশে অনেক বড় উপকার করেছ, এজন্য সরকার তোমাকে পুরস্কৃত করবে। পুরস্কারের দরকার নেই, আমার বাবার জিনিস তার কাছে ফিরিয়ে দিতে পারবো এটাই আমার জন্য বড় পুরস্কার। চলো। বাবা এই দেখো, এই দেখো, আমি তোমার স্বপ্নের থিওরি ফিরিয়ে নিয়ে এসেছি। চোখ খোলো বাবা। আমার স্বপ্নের থিওরি, আসিফ, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। শুনো প্রিয়, জেনে নিও, যুগে যুগে রবে বুকে তুমি আমার। থেমে যাবে পৃথিবীর সব কোলাহল, শুকাবে ও সাগরের সব টুকু জল, ঘুরাবে না ভালোবাসা তবু দুজনা। যুগে যুগে রবে বুকে তুমি আমার, যুগে যুগে রবে বুকে তুমি যুগে যুগে। You're here.